নাই ফুটুক, আজ অর্কর বসন্ত। তুমিও শুরু করলা, ছি। আমি তো শুধু তোমাকে ইন্সপায়ার করছি মাত্র। আচ্ছা ঠিক আছে, তোমার ব্যাপার তো, তুমি বললে তো, সেজন্য এটাকে আমি কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। তা কি গাছ কিনেছো আজকে? আজকে আজ হচ্ছে গোলাপ গাছের চা। এবার আমি একেবারে 100% নিশ্চিত আমার গাছে ফুল ফুটবে না খুশি। তাই আরে বোকা, এত কষ্ট না করে ফুল সহ গাছ কিনে নিয়ে আসলেই পারো। ইউ নো ওয়ান থিং, ফুল হচ্ছে প্রেমের প্রতীক এবং সহজলভ্য প্রেম কখনোই দুর্লভ হয় না। গাছ পাগল অর্ক যে ফিলোসফারও এটা কিন্তু জানা ছিল না। তা ফিলোসফার সাহেব, সারাদিন কি আপনার ফুল প্রেম এসব নিয়ে কেটে যাবে? মানে কি যে করবো আমি নিজেই না বুঝতে পারছি না। মানে এই যে দেখো, এত রকমের গাছ এখানে আছে, আমি কি পরিমাণ যত্ন করছি, কি পরিমাণ টেক কেয়ার করছি, কিন্তু কোনোভাবে ফুলই পড়ছে না, কি করবো তুমি আমার বলো তো। ওই যে বললে দুর্লভ প্রেম সহজ না, সো দুই ভাই হয়েছে দুই রকম, একজনের পেটে তো বোম মারলেও কথা বের হয় না, আর আরেকজন একটা ডিসিশন নিয়ে ফেলেছে। জিজ্ঞেস করো কি ডিসিশন। কি সিম্পল, খুব বড় সড় কোন ডিসিশন আমি ঠিক করেছি, আমি একটা বিশাল বড় বড় লোকের মেয়ে, যার কিনা ধরো কারি কারি টাকা আছে, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি এদিক সেদিকে পড়ে থাকে, কোনো খেয়াল নেই তাদের, ওরকম একটা মেয়েকে ফুট করে বিয়ে করে। গুড আইডিয়া, মেয়ে দেখা শুরু করব। আশ্চর্য তো, সমস্যা কি? মানে আমাকে কি কোরবানি দিতে চাও নাকি তুমি? তুমি তো আইডিয়াটা বললে। শোনো অর্ক, একটা কথা বলি, এই সমস্ত গাছ টাছের ভূত না মাথা থেকে ছেড়ে ফেলো, চাকরি বাকরি চেষ্টা করো, চাকরির জন্য মাথাটা খাটাও, তোমার ভাইয়াও এটাই চায়। দেখি কি করা যায়। নতুন ভাড়াটি এসেছে তাই না? আমাকে তো
খুব জরুরি দরকার আমারও ছিল কিন্তু আমি হঠাৎ করে আর খুঁজে পাচ্ছি না মানে কাজের সময় যেটা হয় একটু দেয়া যাবে প্লিজ আচ্ছা বসো আমি নিয়ে আসছি তুমি খুব অনিয়ম করেছো না না আমি সত্যি বলছি আমি একটু অনিয়ম করিনি আমি টাইমলি খেয়েছি টাইমলি ওষুধ খেয়েছি হাঁটতে গিয়েছি শাসন করার জন্য আর ভালোবাসার জন্য আমাদের দুজনের দুজন ছাড়া কি আর কেউ আছে অবশ্য তুই এখন বড় হয়েছিস তোর যদি কেউ পছন্দ থাকে আমাকে বলতে পারিস পছন্দের কেউ তো থাকতেই পারে পারে না যদি হয় তাহলে অবশ্যই বলবো চিন্তা করো না কে এলো এলিপন দেখ তো কে এলো বাবা আমি দেখে আসছি তুই যাবি ঠিক আছে যা তুমি খাও আমি বৃষ্টি হচ্ছে মানে আসলে আমাদের বাসা আমাদের বাসার যে সিলিং ফ্যানটা ঠিক মতো লাগানো হয়নি তো সিলিং ফ্যানটা যদি ঠিক মতো লাগানো না হয় কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আপনি একবার ভেবে দেখেছেন মাই গড আমার মাথা পুরো তো একদম শেষ এবং সেজন্য আমার মনে হয় প্রতি মুহূর্তে আমার মনে হয় যে আসলে ঘরে বাইরে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে প্রচন্ড রকমের সাবধান থাকবে আপনি কেন বলছেন থ্যাংকস তো আপনার বলা উচিত না থ্যাংকস তো আমার বলা উচিত সেটা আপনাকে না ওনাকে দেওয়া উচিত জি ভালো থ্যাংকস বলতে এসেছি কাজ হয়েছে হ্যাঁ কাজ হয়েছে আর ওই যে বাসটা ও আচ্ছা বলেছি আর সুন্দরী মেয়ের তো কোনো কথা হয়নি সুন্দরী নাকি এবারে বলছো কেন কিভাবে বলছি এ তোমার কি ধারণা আমি কিছু বুঝি না আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি আসলে কি মিন করতে যাচ্ছ খবরদার এমন কিছু করবার একদম চেষ্টা করবে না এই যে মেয়েদেরকে আমি খুব ভালো করে চিনি খুব ভালো করে একটু পাত্তা দিব সঙ্গে সঙ্গে মাথায় চটে বসবে বিপদ হয়ে যাবে বিপদ তাই না মেয়েরা বিপদ আর ছেলেরা কি আপদ ভেরি গুড কোয়েশ্চেন Oh!
আমি তো ভুলেই গেছি যে আমি আসলে কার সামনে কি কথা বলছি। আরে তুমি নিজেও তো একটা মেয়ে, একটা মেয়ের সামনে মেয়েকে যেভাবে কথা বলা যায় না, যায় আপনাকে তো আমার নামও বলা হয়নি, আমি অর্ক। লিলি। লিলি, বাহ খুব সুন্দর নাম, আই লাভ ইট। সরি, ফুল, ফুলের কথা বলেছি। আই লাভ ফ্লাওয়ার্স, বাট আই হেট ফ্লাওয়ার্স। ইউ হেট ফ্লাওয়ার্স? আপনি কি একটা বিষয় জানেন, যারা ফুল পছন্দ করে না, ফুল হেট করে, তারা মানুষ হিসেবে অনেক ছোট মনে হয়। আচ্ছা, আপনি কি সবসময় এইভাবে কথা বলেন? না মানে মানুষকে ইগনোর করাটা কি আপনার অভ্যেস? কি বলেন আপনি, আমি কখন কোথায় আপনাকে ইগনোর করলাম? ও ও ও, বুঝতে পেরেছি, আপনি ওই যে গতকালকের কথা বলছেন, তাই তো? না আসলে বিষয়টা ঠিক সেটা না, আমি সুন্দরী যারা তাদেরকে একটু এড়িয়ে চলবার চেষ্টা করি। ইন এ সেন্স আমি কিন্তু আপনাকে সুন্দরী বলেছি। কেন? প্রেমে পড়ে যায়। হ্যাঁ সত্যি প্রেমে পড়ে যায়, যে কোনো সুন্দরী মেয়ের সঙ্গে আমি যদি বেশিক্ষণ কথা বলি তাহলে সঙ্গে সঙ্গে ধাপাস আমার প্রেমে পড়ে যায়, প্রপোজ করতে শুরু করে। এই যে আপনি এখন সামনে দাঁড়িয়ে আছেন, আমি যদি আপনার সঙ্গে বেশিক্ষণ কথা বলি আমি শিওর আপনি আমাকে প্রপোজ করে বসবেন। তাই বুঝি কি আয়নায় কখনো নিজেকে দেখেছেন? রোজ দেখি তো। তাহলে তো আপনি এটুকু বোঝার কথা যে আপনি দেখতে সার্কাসের একটা জোকারের মতো। একদম না, আমি খুব ভালো করে জানি আমি কি। একটা কথা আছে না, বিশ্বাস, বিশ্বাসই মিলায় বস্তু তর্কে বহুত। আমি বলিনি, গুণীজনেরা বলেছে, এবং গুণীজনের এই কথাটা সবসময় মনে রাখবেন, কাজে দিবেন। কিন্তু আমি বুঝি না আমার বাবা যে কোত্থেকে সব পাগল ভাড়াটিয়া ধরে নিয়ে আসে, মুডটাই নষ্ট। আপনি? জি আমি। আপনি কার পারমিশন নিয়ে ছাদে ফুল গাছ করেছেন? পারমিশন? ছাদে বাগান করতে কারো পারমিশন লাগে নাকি, জানতাম না তো। ও আচ্ছা আচ্ছা, হতে পারে যে ছাদে বাগান করতে সিটি কর্পোরেশন পারমিশন লাগে, কিন্তু আমি তো জানি উল্টো। আমি তো জানি ছাদে বাগান করতে কারো পারমিশন লাগে না, বরং গভর্নমেন্ট তাতে করে ট্যাক্সটা কমিয়ে দেয়। দেখুন, আপনি আমার সাথে কখনো এভাবে কথা বলবেন না। জি আমি এসব একদম পছন্দ করি না। জি তাছাড়া বাবা কি আপনাকে বলেনি ছাদে কোনো ফুল গাছ করা যাবে না? মানে আপা তাহলে জানতো। একদম চুপ, আই তুমি যাও, তো এখানে যাও, সব সময় সবকিছুতে ঝামেলা। একটা কথা বলবো প্লিজ, প্লিজ। না মানে বলছিলাম যে এটা চাঁদ, এই ছাদে ফুল গাছ লাগানো যাবে না কেন? যাবে না বলেছি, ব্যাস যাবে না, সবকিছু তো আর আপনার জানার দরকার নেই। কিন্তু আপনি এক্ষুনি গাছগুলো সরিয়ে ফেলবেন।
আচ্ছা চলেন। মানে কি আপনি আমাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? কাজ আছে কাজ আছে। আপনি রিকশা থামান। এক্ষুনি রিকশা থামান। রিকশা থামবে না, রিকশা চলবে না, মামা থামবে না, চলেন। রিকশা থামবে না? না। দেখুন আমি কিন্তু চেঁচামেচি করি। আমার রিকশা। চুপ। একদম চুপ। এদিকে আসুন। আমি আসলে ফান করছিলাম আপনার সাথে। ফান? হোয়াট? আপনি আমার সাথে ফান করছিলেন? ফান করছিলাম মানে হয়েছে কি, আপনার সঙ্গে আমার খুব জরুরি একটা কথা ছিল, সেজন্য আপনার সঙ্গে ফান করছিলাম। বলুন কি আপনার জরুরি কথা, বলুন প্লিজ জলদি বলুন। না না বলবো, আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। মানে আমি যদি আপনাকে বলতাম সহজভাবে যে চলুন আপনি আমার সঙ্গে, আপনি তো যেতে চাইতেন না, সেজন্য আপনার সঙ্গে এই যে কিডন্যাপ জাতীয় একটা গেম করতে হয়েছে। বাট আই এম সরি, আর আপনাকে আমি আসলে এটা দেখাতে নিয়ে যাচ্ছি না। আসুন, এখানে দেখার মতো কি আছে? ফুল? আপনি আমাকে ফুল দেখানোর জন্য এখানে নিয়ে এসেছেন? আমি একটা বিষয় ভেবে খুবই অবাক হই, ফুলের নামে নাম যায় সে কিনা গোলাপ পছন্দ করে? একদমই অবাক। আর সেই জন্যে ফুল দেখাতে নিয়ে আসুন। দেখুন আমি কোনোভাবে এখানে নামব না, প্লিজ। আচ্ছা একদম। এই যে নিরীহ ফুলগুলো আছে আশ্চর্য, ফুলগুলো আপনার জন্য। আমি জানি আপনি নেবেন, কারণ এই যে আপনি আপনি ফুল পছন্দ করেন। পৃথিবীতে ফুল পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই বিরল। যদি হাতে কোনো দু একজন থাকে আপনি তাদের মধ্যে একজন, শুধুমাত্র আপনি। আপনি ছাড়া এমনটা দ্বিতীয় কেউ নেই। আমরা বুঝলাম না যে এই বেচারা ফুলগুলো কি দোষ যে আপনি তাদেরকে অপছন্দ করেন, আর যে কারণে আপনি আমাকে বাগানটা করতে নিষিদ্ধ করে দিয়েছেন। একদম ঠিক করেননি আপনি, নিষিদ্ধ করে দিলেন আমার বাগান। আপনি জানেন এই বাগানের জন্য আমি কি পরিমাণ কষ্ট করেছি, শুধুমাত্র একটা ফুল ফোটাবার জন্য, কিন্তু এখনো পর্যন্ত আমি একটি ফুল ফোটাতে পারিনি। আর অথচ আপনি এই কিন্তু বিশ্বাস করেন আঙ্কেল, আমি একটাবারের জন্য বুঝতে পারিনি। আমি যদি আগে জানতাম তাহলে এই বিষয়টা জীবনে এমন ঘটত না। কিন্তু কেন এরকম হয়, কিভাবে হয়? সমস্যাটা আসলে লিলির জেনেটিক্যাল, ওর মায়ের অ্যাজমা ছিল, ছোটবেলা থেকেই ওর এই সমস্যা। আমরা সবসময় ওকে অনেক টেক কেয়ার করি, আর ছোট ছোট সব কিছুই ওর জন্য সেন্সিটিভ। এই জন্য এই বাসায় ফুলের গাছ ঢোকা নিষেধ, এমনকি কেউ পারফিউমও ব্যবহার করে না। ট্রিটমেন্ট চলছে নিশ্চয়ই?
হ্যাঁ ট্রিটমেন্ট চলছে। ও বেশ কিছুদিন নরমাল ছিল, ইনফ্যাক্ট অনেক কিছু মেইনটেইন করে চলে বলে। ওর নিজের এত প্রবলেম অথচ সারাদিন শুধু আমাকে নিয়ে ভাবে। সরি, আসলে ওর করে একদম ঠিক হয়নি এরকমটা করা। দাদা, ও তো আর জানে না, আর ডাক্তার ইনজেকশন দিয়ে গেছে। আমার মনে হয় কয়েকদিনে সেরে উঠবে, হয়তো অফিসটা মিস করবে। এখন চিন্তা কিছু নেই, বরং তোমরা যাও। কিছু লাগলে আমাদেরকে বলো। ঠিক আছে। ফাঁসি কার্যকর করতে হবে। আপনি শুধু আমাকে একবার বলুন, একবার বলুন, আমি সঙ্গে সঙ্গে সবগুলো গাছের ফাঁসি কার্যকর করে দিব এখন। আপনি আমাকে বলুন তো, আপনি কি মানসিক ভাবে অসুস্থ? ছিলাম না, কিন্তু মনে হয় হয়ে যাচ্ছে। আমি আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছি। আমি ডিসিশন নিয়েছি যে এই ছাদে একটা গাছও থাকবে না, একটা সিঙ্গেল গাছও থাকবে না, সেখানে ফুল ফুটুক আর না ফুটুক। কারণ আমি এখন বুঝতে পারি বসন্ত আসার চাইতে আসলে একজন মানুষের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি। আপনাকে গাছগুলো সরাতে হবে না। কিন্তু কেন? প্রবলেমটা যেহেতু আমার, আমাকে ফেস করতে হবে। জীবনের চলার পথে তো পথে যুদ্ধ করতে হয়, এখানেও করতে হবে। তার জন্য তো আর পুরো পৃথিবীকে বদলাতে পারি না,
তাছাড়া সেটা ভেবে উচিত হবে না তাই না আপনার ফোন কাজ করবে এখানে থাকছে ইয়ে কিন্তু আপনার যদি আবার কোনো সমস্যা হয় ইয়ে একটা মিনিট আমাকে একটু একটু ভাবতে দিন প্লিজ একটা কাজ করলে কেমন হয় মানে আমার তো আসলে এই গাছগুলো অনেক বেশি প্রিয় কিন্তু আবার সমস্যা হচ্ছে যে আপনার এই গাছগুলো তাই তো তাহলে একটা জিনিস আমরা করতে পারি যে আমরা দুজন মিলে একটা সিদ্ধান্তে আসতে পারি মানে আমরা দুজন একটা সন্ধি করে ফেলতে পারি সন্ধি সন্ধি এই গাছগুলো এখানে আছে থাকবে যতদিন পর্যন্ত ফুল না ফুটবে ততদিন পর্যন্ত আর যখন যেদিনই ফুলটা ফুটবে সঙ্গে সঙ্গে এই গাছগুলো নিয়ে আমরা বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো তাতে করে ধরেন আমারও কষ্টটা সার্থক হলো আপনারও কোনো ক্ষতি হলো না খুব কাজের একটা জিনিস এটা দিয়ে আমি ওষুধ সরি ভাবি আমি আমি আসলে অর্ককে পানি স্প্রে মানে ওর গাছে পানি স্প্রে দিতে এসেছিলাম আর কি কোন কালের ফুল কোন গগনের তারা বাবা মাছের রিচটা দিই খাও তুমি তো পছন্দ করো ফোন আসছে একটা মিনিট বাবা অফিস থেকে হ্যালো আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলেন না না আমি আমি এখন সুস্থ আছি হ্যাঁ না না আমি আমি কাজটা আমি করব না আমার কোনো সমস্যা নেই আমি এখন একদম সুস্থ আমি কাজটা করে দিব পারবো আমি হ্যাঁ হ্যাঁ আমি শিওর তুমি সুস্থ হয়েছো মাত্র কটা দিন হলো তোমার এর মধ্যে টুরে যেতে হবে কি করব বলো আমাদের কাজটাই তো এমন আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝলাম যে তোমাদের এনজিওর কাজ কারবার এমন এভাবে কাজ করতে হয় সব ঠিক আছে কিন্তু অর্ক আমরা তো শুধু চাকরিটাই করি না আমাদের একটা দায়িত্ববোধ এবং মানবিক ধারণা আছে বুঝলাম বুঝলাম যে তোমাদের এনজিও যারা তোমরা আসলে অনেক বড় কাজ করো অনেক মহৎ কাজ করো আচ্ছা শোনো তুমি টেনশন করো না তো এসব টুরে গিয়ে তো আমার অভ্যেস আছে তাছাড়া আমার সব প্রবলেমের কথা অফিসে সবাই জানে সো আমাকে ওইভাবে টেক কেয়ার করে বুঝতে পারছি তাছাড়া আমি তো এবার শুধু এক মাসের জন্য যাচ্ছি তোমারও তো একটু সময় দিতে হবে গাছগুলোকে ফুল ফোটাবার জন্য
আছো? তোমাকে আমাকে মানে কতগুলো দিন তোমাকে দেখব না, ভাবছি একটু প্রাণ ভরে দেখে নি তোমাকে। বললে বিশ্বাস করবে না। I will miss you. আমিও। কোন বিষয় তুমি পুরোপুরি জানতে চাও না, তুই জিজ্ঞেস করবে না কি হয়েছে? ফোনও তো লাগছে না। আমাদের গাছের ফুল কাগজে মুড়ে দিলাম, ফুলটা যদি আবার ক্ষতি করে তোমার তাই। Thank you.
भाभी आपनी खेने और को कोथा है भाभी आमी अपने दिके कोतो खुजे छी क्यों ना बोली भाभी चोले जाए बोलन और तो और को तो आम के किछु बोलते बात तो सॉरी आशुले ओशुमोय तोमार भाईया बैंक लोन निये शेयर बिजनेस शुरू करे छिलो शेयर बिजनेस धस नामार कारणे बैंक लोन शोध करा अनेक कठिन हो पड़े छिलो आमादेर जोन्नो তোমাদের বাড়ির ভাড়া অনেক বেশি ছিল সেজন্য আমরা একটা ছোট বাসা নিয়েছি ভাবি অর্ক যদি আমাকে ব্যাপারটা জানাতো ওকে খুব ছোট হয়ে যেত বলেন না তা না আসলে ও হয়তো জানাতে চায়নি তাছাড়া ওর অপারেশনে এত টাকা খরচ হয়ে গিয়েছিল যে সবকিছু মিলেই অপারেশন কি হয়েছে অর্ক কোথায় ও অর্ক কোথায় ভাবি প্লিজ ভাবি আমি ওর সাথে একবার দেখা করতে চাই কোথায় ও কেন তুমি জানো না আমি তো ভেবেছিলাম অর্ক অন্তত তোমাকে সবকিছু বলবে না ভাবি ও তো আমাকে কিছুই জানায়নি ভাবি প্লিজ আমি অর্কর সাথে একবার দেখা করতে চাই প্লিজ जाओ কথা বলতে চাই আমি তোমার সাথে যাও অর্ক 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 ও মাই গড কিভাবে অর্ক কখনোই কাউকে কিছু বলেনি শুধু বলে অ্যাক্সিডেন্ট ডাক্তার বলেছে ওর চোখে কীটনাশক বিষ পাওয়া গেছে কীটনাশক বিষের কারণেই ওর চোখ দুটো নষ্ট হয়ে গেছে আমি তোমাকে বলেছিলাম তুমি কথাগুলো কখনো কাউকে বলবে না কিন্তু তুমি তারপর কথাটা বললে তুমি কেন বললে তুমি কেন বললে কথাটা কাজটা তুমি একদম ভালো করনি একদম না ভালো করনি
অর্ক, অর্ক প্লিজ আমার কথাটা একটু শোন, অর্ক প্লিজ প্লিজ অর্ক প্লিজ একটু শোনো আমার কথা, হাতটা ধরো অর্ক, প্লিজ হাতটা ধরো অর্ক, আমি তোমার পৃথিবী অর্ক, আমি তোমার বিশ্বাস, আমি তোমার লাল গোলাপ অর্ক, আমি তোমার লিলি, প্লিজ আমার হাতটা ধরো অর্ক, প্লিজ প্লিজ প্লিজ।